ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডের কুশপাতার বৃদ্ধাশ্রমে অসহায় আবাসিকদের পাশে দাঁড়ালো বিধায়ক। ৯ মে শনিবার বৃদ্ধাশ্রমে যান ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সুদীপ মণ্ডল সহ তৃণমূলের অন্যান্য যুব নেতৃত্বরা। বৃদ্ধাশ্রমে অসহায় আবাসিকদের হাতে তুলে দেন ১ কুইন্টাল চাল, ১০ কেজি ডাল, ৫০ কেজি আলু, বিস্কুট ১ পেটি, ওআরএস ১ পেটি, সোয়াবিন ১ প্যাকেট, মাস্ক প্রভৃতি। প্রসঙ্গত, গত ৭ মে ঘাটালের এই বৃদ্ধাশ্রম নিয়ে খবর সম্প্রচার করে টিম স্থানীয় সংবাদ। তুলে ধরা হয় বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের অসহায় অবস্থার ছবি। আজ ৯ মে তৃণমূলের তরফে নানান নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে খুশি আবাসিকরা। রিপোর্টে টিম স্থানীয় সংবাদ। দেখে দেখে মন সাগা যাচ্ছে। আরে আলুর বস্তাটা তো লিয়ে এসছে, আলু চপার তো চপার। বার্তাটা শুনতে পাচ্ছেন, এটাকে কার্যকরী করা, সেই সঙ্গে সঙ্গে যা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে তারা ভালো থাকা, এবং তাদেরকেও তারা অনেকেই আবার তাদের কেউ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করতে হবে, আত্মার শান্তি কামনা করছি আমরা। তার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করছে এটা তো অভূতপূর্ব। তার সঙ্গে সঙ্গে আমরা রান্না করা খাবার বিতরণ করছি, কিন্তু আমরা মনে করেছি এখানে আমরা পারি, যদি আপনাদের কাছ থেকে এই আবেদনটা আসে, মানে আবেদন না এলে তো আমরা বুঝতে পারবো না, বলছি যে না কি বলছি, রান্না করা খাবার যদি মনে হয় আমরা এটা দৈনিক দুপুরে দিতে পারি, কিন্তু বয়স্ক মানুষ আছেন তো খিচুড়ি রান্নাটা আমাকে কৃষ্ণ মন্দির থেকে তিন দিন কন্টিনিউ দিয়েছিল, তাতে আমি দেখলাম যে না ও অ্যাসিডিটি হচ্ছে, বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমরা একদম আজকে দেবে, কদিন পরে মানে আজকে আবার রিপোর্ট করেছিল, আমি আচ্ছা শেষ আজকে দিয়ে দিলাম। যাও আমরা শুকনো খাবারটা দিয়ে গেলাম, হ্যাঁ, যাতে এটা রান্না করে তাদের ইচ্ছা মতো যেটুকু মনে হবে সেভাবে রান্না করে খাবে।